হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। মিতা লাইভ শুনে সবাইকে আমি স্বাগত স্বাগত জানাই। তারপর একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর দেখো, আমি আজকে হলো বৃহস্পতিবার, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর গুড মর্নিং বললাম কারণ এখন 12টা বাজেনি। 12টার আগে মানে পুজো পুজো দেওয়া সব হয়ে গেছে। তাই আমি বললাম গুড মর্নিং বললাম। আবার তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি মানে ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমার রান্নাবান্না সকালে কিছুটা হয়েছে, আর এখন বানাবো চিকেন। হাজব্যান্ড কালকে আসার সময় চিকেন নিয়ে এসেছিল একটুখানি, তা ওটাই রান্না করবো এখন। তা চলো আজকে আমার করে রান্না করছি, তোমার সাথে শেয়ার করবো চিকেনটা। মানে একদম মানে হালকা কম তেল মশলা দিয়ে রান্নাটা করবো আজকে। একদম সিম্পল হিসাবেই করবো, পুরো একদম মাখিয়ে রাখিয়ে নিয়ে তারপরে করবো। তা চলো দেখাই, তোমাদের বেশি বকবক করবো না। এই দেখো ফ্রেন্ডস, আমি বললাম রান্না করবো। এবার রান্না করতে করতে জোগাড় করতে করতে আমার 12:30 বেজে গেছে। এবার আমি যাচ্ছি আমার ছেলেকে আনতে স্কুল থেকে। এ দেখা আমি বেরিয়ে পড়েছি রাস্তায়, আমার রুমের কাছে স্কুল, বেশি দূরে দিইনি স্কুলে, কারণ নিয়ে যেতে নিয়ে আসা খুব অসুবিধা হতো। আর কোনো অসুবিধা হলো বাবাতে সারাদিন বাড়ি থাকেন, আমার খুব অসুবিধা হতো। কাছে পিঠে যেমন কোনো প্রয়োজন পড়লে সঙ্গে সঙ্গে আমি আসতে পারবো। যাই হোক, কাছেই ওই জন্য দিয়েছি একটা ছোটোখাটো স্কুল। এই স্কুলগুলো যে স্কুলগুলো হয় সেই স্কুলে ভর্তি করিয়েছি ওকে। দেখো ছুটি হয়ে গেছে ওকে নিয়ে। দেখো খুব জল খাইনি একটু ছেলেটা, ওকে এত বোঝাই যে গরমকালে জল খাবে কিছুতেই শোনে না। সেদিনকে ম্যামকে বলে এসেছিলাম যে সেদিনকে বেশি করে মানে পুরো জলটা ফিনিশ করেছিল, কিন্তু আবার শুরু করেছে জল না খাওয়া। ওকে যেদিনকে বলবো সেদিনকে খাবে, না মানে যেদিনকে ম্যামকে বলা হয়েছে সেদিনকে খাবে, না খাবে না। ম্যাম বলে আমি আধ ঘন্টা পর পর ওকে জল খেতে বলি যে জল খেয়ে, কিন্তু ও একটুখানি করে জল খেয়ে রেখে দেয়। বাড়িতেও তাই করে, এবার গ্লাসে করে আমি জোর করে খাওয়াই সেটা অন্যরকম, কিন্তু বোতলে খেতেই যায় না জল। তা আমি ভাবছি যে একটা করে গ্লাস পাঠিয়ে দেবো ওকে, দেখি ও কী করে। ঠিক আছে চলো বাড়ি যাই আমরা। আর এই দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার চিকেনটা রান্না করবো। তখন সব কেটে কুটেই রেখে গিয়েছিলাম, ওই জন্য আমার 12:30 বেজে গিয়েছিলো। আর এরকম আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, এটাকে ম্যারিনেট করে নেবো। মাংসটাকে আমি আগে ধুয়ে নিয়েছিলাম, প্রথম লবণ একটু হলুদ দিয়ে দিলাম। আমি একবারে সব ম্যারিনেট করে নেবো। একটু দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম একটুখানি সামান্য জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম অর্ধেক লেবু ছিটে দিয়ে দিলাম, অর্ধেক না গোটাই দেবো। এই দেখো গোটা দুটো মানে লেবু নিয়েছিলাম, আর দিয়ে দেবো একটু বেশ টক টক, নুন নুন ঝাল ঝাল সব রকম হবে না তখন খুব ভালো লাগে। কিন্তু আমার টক টকটা সব থেকে খেতে ভালো লাগে। আমি এই লেবুতে এতগুলো দিলাম, কিন্তু আবার খাওয়ার সময় তো আমি লেবু না নিয়ে খেতে পারবো না, আমি লেবু এতটাই ভালোবাসি। আর আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেটাও খাওয়া শিখেছে, ও লেবু প্রচুর খায়। ওকে পুরো গোটা লেবু কেটে দিলে ও পুরো চিবিয়ে খেয়ে নেবে, এত লেবু ভালোবাসে। আর এই দেখো আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে সব কিছু যাবতীয় সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করবো। আর এখানে আমি আলু টালু সবই দিয়ে দেবো আজকে। অন্যদিন আমি ভেজে নিয়ে করি চিকেনটাকে, একটুখানি ভেজে নিই আগে, তেল হলুদ নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নিই, কিন্তু আজকে একটু অন্য প্রসেসেই করবো। তোমার দেখো আশা করি খুব ভালো লাগবে। আর চিকেনটা সত্যি এত সুন্দর খেতে হয় এরকম করে করলে। আর দেখো আমি কটা গোটা রসুন দিয়ে দিয়েছি, আমি না ওই খোলা শুধু রসুনের থেকে না, আমার এইরকম গোটা রসুনটা খেতে বেশি ভালো লাগে, টেস্টটা দারুণ লাগে খেতে। আর একটা টেস্টটাও অন্যরকম হয়, এরকম গোটা রসুন কটা ছড়িয়ে দিলে না টেস্টটাও হয় অন্যরকম মাংস। আমার এখনই বলতে হলো জিভে জল চলে আসছে, এটা দেখছি আর জিভে জল চলে আসছে। আর এই দেখো এখানে তেল দিয়ে দিলাম, আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে আমি ভালো করে মাখাবো, যতক্ষণ না কালারটা পুরো একদম সুন্দর না মানে সুন্দর, যতক্ষণ না সুন্দর হয় ততক্ষণ আমি মাখিয়ে যাবো। যত মাখাবে চিকেন তত সুন্দর হবে, কালারটা সুন্দর হবে, খেতেও তেমন নুন মশলাগুলো সব কিছু ঢুকবে, তত খেতে সুন্দর হবে। আর চিকেনটা আজকে আমি একটু মাটন স্টাইলেই বানাবো, মানে মাটনের মতো করেই বানাবো, প্রেশার কুকারে আজকে বানাবো। প্রথমে আমার প্রেশার কুকারে বানানোর ইয়েটা ছিল না, আইডিয়াটা, তা কষাচ্ছিলাম, কষাতে কষাতে দেখি ছেলে চলে এসেছে স্কুল থেকে বাড়ি, আবার বেশিক্ষণ তো থাকাও যাবে না, ভালোও লাগছিল না। চিকেন বলে কথা মানে খিদেও পেয়ে গেছিলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি কী করে করা যায়। আর ছেলেটাকে যতক্ষণ না খায় না দায়ে না ঘুম পাবো ততক্ষণ ও বদমাইশি করে। তাই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার এটাকে আমি তেল দিয়ে কষিয়ে নেবো, আগে কষিয়ে নিয়ে তারপরে আমি এটাকে প্রেশার কুকারে দেবো।
আচ্ছা তোমরা সবাই প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে তোমাদের। আর শেষ পর্যন্ত প্লিজ দেখো ভিডিওটা। আর দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে। আর তোমরা প্লিজ যারা যারা এখনও ভিডিওটা দেখো, তোমরা হয়তো আমাকে এখনও সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফোড়নটাকে একটু গরম করে নিলাম, এবার মানে তেলে ভেজে নিলাম ফোড়নটাকে, এই এটাকে গরম মশলাটাকে। এবার আমি দেখো তেলের মধ্যে সব ঢেলে দিলাম, সবগুলো একসঙ্গে। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো মাংসটাকে। আমি কষাতে থাকি, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি একটু জল বেরিয়েছিল একটুখানি চিকেনটায়, ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারে দিয়ে ট্রান্সফার করে দেবো। প্রেশার কুকারে একটু জল গরম করে নিয়েছিলাম, এবার জলটা ঢেলে দিয়েছি এর মধ্যে। দেখো প্রেশার কুকারে ঢেলে দিয়েছি, এবার আমি সিটি মেরে নেবো তিনটে। দুটো সিটি আমার অলরেডি পড়ে গেছে, এই এখন একটা সিটি পড়লো। আমার চিকেনটা রেডি, দেখো আমি খুলেছি, দেখো কি দারুণ দেখতে হয়েছে, একবার দেখো তোমরা। খেতে মানে অসাধারণ হয়েছে, সত্যি ভাবতে পারিনি। অনেকে বলে যে প্রেশার কুকারে নাকি মাংস টেস্ট হয় না, খাসির মাংস টেস্ট হয় না, কিন্তু সত্যি আমি যবে থেকে রান্না করি বেশি জায়গায় প্রেশার কুকারেই করি, চিকেনটা করাতেই করি, কিন্তু খাসির মাংসটা আমি প্রেশার কুকারেই করি, কিন্তু খারাপ কোনো দিনই মানে হয়নি, ভালোই লেগেছে খেতে। আমার হাজব্যান্ড তো খাবে না, কারণ ঝোলটা যেন কমই রেখেছি, একটুখানি ঝোল বানিয়েছিলাম যাতে আমরা দুজনা খেলে আমাদের উঠে যায়, সেরকমভাবেই ঝোলটা বানিয়েছিলাম। এই যে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি রেডি, আর এখন আমরা খেতে বসে গেছি। আমার বাবুর চিকেন এই লেবু খাওয়া, তোমরা একটু দেখো দাঁড়াও। আমার বাবুর লেবু খাওয়া তোমাদের দেখাবো দাঁড়াও। আজকে আমরা সার্ভ করে নিচ্ছি, আর ভাতটা বেড়ে নিয়েছি, এবার তরকারিটা দিয়ে দিই ওকে। ওকে দিয়ে ওকে আজকে বলেছি একা একা খেতে, চিকেন হয়েছে তুই আজকে একা একা খা, মাংস হলে বলি যে একা একা খাওয়ার জন্য, আর অন্যদিন একা একা খেতে চাই না, মাংস টাংস হলে ওকে একা একা খেতে বলি। আমি ভিডিও করতে পারি না, কারণ ও খাওয়ার সময় ওর ফোন চাই চাই, আর লেবু নিয়েছে বলে ওই জন্য ফোনটা কিন্তু বলছে না। লেবু খেলে লেবু চাই দিলে হাতে, তাহলে আর ফোন নেবে না, লেবুটাই খেয়ে। দেখো লেবু খাওয়া, দেখো পুরো অর্ধেক লেবুটা পুরো ঢুকে গেছে ওকে, খেলে পুরো একদম পুরো চিবিয়েই খায়, লেবু খোলাটা শুদ্ধ চিবিয়ে খায়। ঠিক আছে আমরা খেয়ে নিই, ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা দেখতে থাকো, বাই।